অপরিকল্পিত নগরায়নের ফলে তুরস্ক সিরিয়ার মতো কোনো ভূমিকম্প বাংলাদেশে ঘটলে উদ্ধার তৎপরতার বিষয়ে নিজের শঙ্কার কথা জানালেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনউদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ থেকে উদ্ধার কাজে যোগ দিতে 60 সদস্যের একটি দলের বিষয়ে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান তিনি। তরুণ বেগের প্রতিবেদনে বিস্তারিত। শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অসংখ্য ব্যক্তি। এমন দুর্যোগে দেশটির পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহল। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ থেকে উদ্ধার কাজে যোগ দিতে 60 সদস্যের একটি দল চূড়ান্ত হয়েছে। সেখানে থাকছেন সেনাবাহিনীর 24 জন, ফায়ার সার্ভিসের 12 জন, চিকিৎসক 10 ও বিমান বাহিনীর ক্রু রয়েছেন 14 জন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগকে দায়িত্ব দিয়েছেন একটি উদ্ধারকারী এবং মেডিকেল টিম প্রেরণের জন্য। এই উদ্ধারকারী দলের অংশ হিসাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে 12 জনের একটি টিম, যারা ভূমিকম্প উদ্ধার কাজে প্রশিক্ষিত এবং প্রশিক্ষিত ইকুইপমেন্ট নিয়ে আজ রাত 10টায় বিমান বাহিনীর বিমান C-130 এই বিমানে করে আজকে তুরস্কে গমন করবে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দেশে সিভিল ডিফেন্সের উন্নত হলেও অপরিকল্পিত নগরায়নের ফলে তুরস্ক সিরিয়ার মতো ঢাকায় কোনো দুর্যোগ উদ্ধার কার্যক্রম বিশাল একটি সংকার বিষয়। পুরান ঢাকার মতো যে জায়গাগুলো আছে সেখানে আমরা হয়তো প্রশিক্ষিত জনবল থাকবে, ইকুইপমেন্ট থাকবে, আমরা পৌঁছাতে পারবো কি? আরেকটা জিনিস আমাদের একটু লক্ষ্য রাখা দরকার, যেটা আমি আপনাদেরকে বলবো। আমাদের মাটির নিচে সোয়ারেজ সিস্টেম আছে, গ্যাস সিস্টেম আছে, ইলেকট্রিসিটি সিস্টেম আছে, যখন ভূমিকম্প হবে তখন এগুলোর কী হবে? এবং এই আজকের সেবামূলক সিস্টেমগুলোই কিন্তু আমাদের জীবননাশের হুমকি হবে। তুরস্কর প্রতিকূল আবহাওয়ায় উদ্ধার কাজ চালানো চ্যালেঞ্জ হবে বলে মনে করছে ফায়ার সার্ভিস। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ভূমিকম্প সংঘটিত হয়।